আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। তো প্রথম গাণিতিক সমস্যায় আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের কোণগুলি যথাক্রমে x ডিগ্রি 25 ডিগ্রি এবং 11π/36 হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে এই x এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ কি এখানে x ডিগ্রির মানটা যদি আমরা বলি সমস্যা নেই, x ডিগ্রি কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটা কোণ ডিগ্রিতে দেওয়া হয়েছে এবং পরবর্তী কোণটা দেওয়া হয়েছে রেডিয়ান। তো আমরা যখন কোণের মান নির্ণয় করব তখন সবগুলোকে যে কোনো একটা পদ্ধতিতে করতে হবে, হয়তো বা আমরা ডিগ্রিতে বের করবো না হলে আমরা রেডিয়ানে বের করবো। তো আমরা যেহেতু দেখেছি যে দুইটা ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমরা এটা ডিগ্রিতে বের করে নেবো, যে কোনো একটা করলে হবে। তো আমরা কি করা আছে, প্রথমে রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে ভাঙাচ্ছি। সেটা হচ্ছে কি, ডিগ্রিতে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের কি করতে হয়, হ্যাঁ π/180 দ্বারা আমরা গুণ করে দিব। সেই রেডিয়ানটাকে গুণ করে দিলে আমাদের আসে 55 ডিগ্রি। হ্যাঁ 55 ডিগ্রি। পরবর্তীতে আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, যে আমরা লিখতে পারি যে x ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 লিখতেই পারি। তাহলে আমরা কি x এর মানটা পরবর্তীতে এই দিকেগুলো যোগ করে অপোজিট সাইডে চেঞ্জ বার করে দিয়ে আমরা লিখতে পারি যে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। এখানে তোমরা x ডিগ্রি মানে এখানে x ধরে নিতে পারো, এখানে x ধরে নিতে পারো, ধরে নিয়ে আমরা কি করতে পারি x এর মানটা বের করে দিতে পারি। তাহলে x ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। ঠিক পরবর্তীতে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির চাকা 200 বার আবর্তিত হলে, অর্থাৎ 200 বার কিন্তু ঘুরতেছে, 800 মিটার অতিক্রম করে, তাহলে চাকার ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে সলভ করব, তো আমরা আগে দেখে নিই যে আসলে কি একটা চাকার এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাসার্ধ হচ্ছে r ধরে নিয়েছি। তো মনে করি যে চাকার ব্যাসার্ধ যদি r হয় তাহলে চাকার পরিধি কত, টোটাল চাকাটার পরিধি হবে আমরা জানি 2πr মিটার। পরবর্তীতে দেখতেছে যে চাকাটি যদি একবার আবর্তন হয়, অর্থাৎ চাকাটা যদি টোটাল একবার সম্পূর্ণ পাক খায় তাহলে সে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সে কিন্তু তার যে পরিধি সেই পরিধির কি যতটুকু পরিধি সে ততটুকু অতিক্রম করবে, ততটুকু পথ কি অতিক্রম করবে একবার ঘুরার ফলে। তাহলে আমরা কি ভাই প্রশ্ন অনুসারে আমরা পাচ্ছি যে 2πr, অর্থাৎ কি তার পরিধি ইনটু তার পরিধির সাথে আমরা যদি 200 গুণ দিই, অর্থাৎ কি সে 200 বার আবর্তিত হয়েছে এবং তার সমান সমান তার আবর্তিত, অর্থাৎ কি সে আবর্তিত সময়ে সে 800 মিটার অতিক্রম করেছিল, তাহলে আমরা এই সমান সমান এটা লিখতে পারি। তাহলে 2πr × 200 = 800। লেখার পর আমরা কি করতে পারি, এখান থেকে r এর মান বের করে নিতে পারি, কি r এর মান আসে 0.637 মিটার। এটা হচ্ছে তার চাকার ব্যাসার্ধ,